দিয়েছি আপু, দিয়েছি 2324 দিয়েছি। লিখেছি আপু 1066 দিয়েছি। কত? 20। হ্যাঁ দিয়েছি, 20 দিয়েছি, প্রেজেন্ট দিয়েছি 20। বলো বলো কত, বলো আবার বলো, লিখেছি ওয়ালাইকুম আসসালাম, রোল নাম্বার 14। হ্যাঁ রোল 14। ঠিক আছে, রোল নাম্বার 22 দিয়েছি, সব দিয়েছি। তোমার রোল কত? হ্যাঁ কি আচ্ছা, এখন আমরা ঠিক আছে, রোল নেওয়া হয়ে গেছে, এখন আমরা পড়ায় ফিরে আসি, ঠিক আছে? এখন আমরা পড়া করি। বলো বলো আবার বলো, কথা না বলে পড়াশোনা করি, রোল আমরা পরেও নিতে পারবো, ঠিক আছে? আমাদের সময় চলে যাচ্ছে, পড়াশোনা করি। কি বাসায় একটু পড়াশোনা হয়েছিল? পড়াশোনা হয়েছিল। আচ্ছা বাসা না হলো, আমরা এখন একটু ভালো করে পড়াশোনা করি, দেখি মনে আছে কিনা। আমরা গত ক্লাসে পড়েছিলাম প্রশ্ন উত্তরে নকশার পরিচয়, পেজ নাম্বার 14, পেজ নাম্বার ছিল 14, ঠিক আছে? আজকে আমরা আবার পড়াশোনা করছি, লিখছি আপু, আর লিখেছি আপু, ঠিক আছে আপু, ঠিক আছে, আর দেখতে হবে না। আচ্ছা আপু শোনো, মনিরা শোনো, আমরা পড়াশোনা করছি, ঠিক আছে? এখন আমরা পড়া জিজ্ঞেস করব একটু, দেখি পারা যাচ্ছে কিনা। রোল নাম্বার 3 আছে, 3 রোল 3 আছো? আচ্ছা রোল 3 আমাকে বলো তো, নোকা কাকে বলে বলো আপু, বলো সুন্দর করে বলো বলো,
কথা বলে খুবই ভালো খুবই সুন্দর হয়েছে আরে আপু কোথায় ওই যে রোজ ২৪ কথা বলো আসো ওয়ালাইকুম আসসালাম রোজ কথা বলো জোরে জোরে শোনা যাচ্ছে না আমি শুনতে পাচ্ছি না রোল নাম্বার ২৪ রোল ২৪ আরেকটু কথা বলতে হবে রোল নাম্বার এই যে ৯৭১ আছো ওয়ালাইকুম আসসালাম ৯৭১ তুমি ৯৭১ এখনো দেখে দেখে বলতে হচ্ছে কেন দেখে দেখে বলতে হচ্ছে কেন বলো 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 কি বলবে হ্যাঁ 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 এই বইটা নিবে ঠিক আছে আপু শোনো
রোল নাম্বার রোল নাম্বার 971 কে 971 971 তুমি তুমি আমি কি করব আচ্ছা 971 আরবি হরফ কোনগুলো বলো আরবি হরফ কোনগুলো কোন কোন অক্ষরগুলো আরবি হরফ বলো তো দেখি নরল ছবি দেখা যাচ্ছে না এরপর রোল নাম্বার 22 রোল 22 রোল 22 বলো বাইশ আমাকে বলো বাইশ আমাকে বলো নকতা যুক্ত হরফ কয়টি আচ্ছা আমাকে বাইশ বলো তো বাইশ রোল নকতা যুক্ত হরফ কয়টি শোনা যায় না না তুমি কি খাচ্ছ তুমি কি খাচ্ছ সকালবেলা চিংগাম খেতে হয় না সকালবেলা পড়ার সময় চিংগাম খেতে হয় না আচ্ছা এরপর রোল নাম্বার 14 রোল 14 আছো রোল 14 রোল 14 রোল 14 আমি সামি বলি না আপু রোল 14 বলো তারপর তুমি বলবে হ্যাঁ তোমার রোল কত তোমার রোল কত বলো আপু বলো তোমার রোল কত আচ্ছা 1392 ঠিক আছে ওর পরে তোমাকে আমি জিজ্ঞেস করব আচ্ছা তাহলে 14 বলো 14 14 বলো নকতাবিহীন হরফ কয়টি 14 14 ঠিক আছে শুনেছি আচ্ছা রোল নাম্বার 1392 1392 এক নকতা যুক্ত হরফ কয়টি এক নকতা যুক্ত হরফ কয়টি একটু বলতে পারবে কোনগুলো হ্যাঁ বলো তো একটু ১৩৯২ অন্য রানা ১৩৯২ বলো একটু ভুল হয়েছে হ্যাঁ তুমি বলো ১৩৯২ বলো ১৩৯২ ১৩৯২ ১৩৯২ বলো আমি বলেছি
আমি বলতে চাই বলবে দাঁড়াও একটু বলো একটু দাঁড়াও বলো 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 এক নকশা যে উক্ত হরফ কয়টি ও কি কি বলো বলো দশটি বলো তারপরে আমি বলতে চাই করে বলো আচ্ছা এরপর 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 রোল নাম্বার রোল নাম্বার তুমি আনিশা ১৩ এতক্ষণ কোথায় ছিলে আনিশা ১৩ সামনে আসো দেখি ১৩ বলো তো ১৩ কথা বলো দুই নকশা যুক্ত হরফ কয়টি ও কি কি ১৩ ১৩ কোথায় রোল ১ তো বলবে রোল ১ পরে জয়েন করেছে ১৩ বলো ১৩ আপু বলো আপু বলো ১৩ কাফিয়া ১৩ ১৩ রোল নাম্বার ১৩ ১৩ বলো দুই 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 নকশা যুক্ত হরফ কয়টি ও কি ১৩ বলো তা কফ ইয়া ঠিক আছে এরপর রোল নাম্বার ১ রোল ১ আলহামদুলিল্লাহ ভালো আছো আচ্ছা ঠিক আছে তুমি আমাকে বলতে পারবে নকশা যুক্ত হরফ কয়টি ও কি বলো বলো তিন নকশা যুক্ত হরফ কয়টি ও কি কি তিন তিন নকশা তিন বলো রোল ১ বলো রোল ১ বলো রোল ১ প্লিজ আমি বলতে চাই বলবে দাঁড়াও আপু বলবে ১ নাম্বার বলে নে ১ বলো তো ১ শেখা হয় নাই আমি তো আমার বই খুঁজে পাই না কেন হ্যাঁ তিনটে আপনি আমাকে বলেন ১ বলো ১ বলো 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 কি কি বলো কি এখন এখন রোল নাম্বার রোল
রোল নাম্বার 3 বলো রোল 3 আবার বলো রোল 3 আছো রোল 3 এই যে বলো কথা বলো রোল কত রোল 3 বলো রোল কত কত 10 এক না তোমার এক হবে কেন এক তো জোর রোল তোমার রোল এক না জিজ্ঞেস করবো দাঁড়াও রোল পাঁচ আটত্রিশ বলো আটত্রিশ বলো রোল আটত্রিশ আপনার কথা শোনা যায় না এখন শুনতে পাচ্ছ শোনা যায় না শোনা যায় এখন আচ্ছা বলো রোল আটাইশ বলো রোল আটাইশ রোল আটাইশ আছো বলো রোল আটাইশ তোমার জিজ্ঞেস করেছি রোল আটাইশ বলো রোল আটাইশ বলো উপরে যুক্ত হরফ কয়টি ও কি কি রোল আটাইশ রোল আটাইশ বলো রোল আটাইশ হয়নি রোল আটাইশ হয়নি আমাকে বলেন মিস আমি বলেছি শুনেছি শুনেছি আমি আমি শুনেছি আবার বলো 1066 কি বলবে বলো নিচের নকশাযুক্ত হরফ কয়টি ও কি কি 1066 1066 বলো 1066 ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ তোমাকে পড়াশোনা করে বাসায় বোঝা যাচ্ছে আচ্ছা এখন আমি প্রশ্ন জিজ্ঞেস করব ওই যে পাঠ পরীক্ষা থেকে এখান থেকে নিচে থেকে প্রশ্ন জিজ্ঞেস করব ঠিক আছে রোল নাম্বার 43 তাকিয়ে আছে মনে হয় ওকে জিজ্ঞেস করব তাকিয়ে আছে আমার দিকে তাকিয়ে আছে রোল 43 43 কি আমার দিকে তাকিয়ে আছো রোল 43 43 বলো এক নাম্বার প্রশ্ন বলবে সঠিক উত্তরে টিক চিহ্ন দাও যেটা সঠিক সেটা বলবে নকশাযুক্ত হরফ কয়টি 14টি 15টি 16টি কয়টি 15টি গুড হয়েছে হয়েছে ঠিক আছে হয়েছে রোল নাম্বার 5 আমাকে বলো নকশাবিহীন হরফ কয়টি 10টি 12টি 14টি 5 বলো
বলো পাঁচ বলো বলো রোল পাঁচ বলো আবার বলো আচ্ছা আর একটু জোরে কথা বলতে হবে শুনেছি আমি আমি শুনেছি বলেছে চোদ্দটি শুনেছি শুনেছি আমি আচ্ছা আর একটু কথা বলতে হবে হ্যাঁ জোরে জোরে করে বলতে হবে এরপর আমাদের কে বলবে মুখের মধ্যে হাত কেন মুখে হাত কেন কত রোল কত রোল কত রোল এক বলো রোল এক বলো রোল এক তখন বলতে পারিনি রোল এক বলো তো দেখি রোল এক বলো আমাকে এক নক্তা যুক্ত হরফ কয়টি দশটি এগারোটি বারো পনেরোটি বলো রোল এক বলো হ্যাঁ রোল এক তুমি আম্মুর দিকে তাকিয়ে থাকো কেন রোল এক তুমি আম্মুর দিকে তাকিয়ে থাকো কেন রোল এক রোল এক তুমি আমার দিকে তাকাও আমার দিকে তাকাও বলো আম্মুর দিকে তাকাও না আমার দিকে তাকাও বলো আমার দিকে প্রশ্ন শোনো আগে মিস আমি তো গুপ্ত যুক্ত হরফ কয়টি দশটি এগারোটি বারোটি বলো বলো আমি এরপরে রোল এককে প্রশ্ন জিজ্ঞেস করব না রোল এককে তোমাকে আমি আর প্রশ্ন জিজ্ঞেস করব না তুমি কথা বললে কথা শোনো না তুমি একটা কথারও উত্তর দাও না একটা কথারও উত্তর দাও না তোমার রোল এক তুমি একটা কথারও উত্তর দাও না তুমি একটা কথার উত্তর দাও না কেন কি হয়েছে তোমার তুমি আম্মুর দিকে তাকিয়ে থাকো তোমাকে যখন প্রশ্ন করি একটা কথার তুমি উত্তর দাও না আম্মুর দিকে তাকিয়ে থাকো তুমি দশটি রোল নাম্বার একষট্টি আছো রোল নাম্বার তেরোশো বিরানব্বই রোল তেরোশো বিরানব্বই আসেনি ম্যাম বারোশো সত্তর আসেনি আমি বলি বারোশো সত্তর বলো বারোশো সত্তর আছো নয়শো একাত্তর তোমার রোল কত নয়শো একাত্তর আচ্ছা 971 আমাকে বলো উপরে নকশা যুক্ত হরফ কয়টি উপরে নকশা আছে 12টি 14টি 15টি 971 বলো 12টি বলছি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ হয়েছে 12টি হয়েছে আচ্ছা এরপর আমাকে তেরোশো বিরানব্বই আছো তেরোশো বিরানব্বই লাইনে আছো তেরোশো বিরানব্বই তেরোশো বিরানব্বই আছো
জোয়ার উপর এক লক্ষ আছে না জোয়ার উপর এখানে তিনটা রোল নাম্বার 36 ঘুম আসতেছে রোল নাম্বার 36 ঘুমাইতেছে রোল নাম্বার 36 রোল 36 রোল 36 ইয়েস ম্যাম আচ্ছা রোল 36 ঘুমাচ্ছে ঘুমাচ্ছো না আচ্ছা ঠিক আছে তুমি বলো জোয়ার নকটা আছে উপরে নিচে মাঝে জোয়ার নকটা উপরে নিচে মাঝে কোন আছে একটু বলো কি হবে এটা কোন উপরে উপরে আচ্ছা লক্ষ্মী শোনা খুব ভালো মেয়ে আচ্ছা রোল নাম্বার 43 রোল 43 জোয়ার নকটা কোথায় উপরে নিচে পাশে বলো নিচে নিচে গুড গুড তোমার রোল কত বলো এই যে পিচুল গাইছো পিচুল গাইছো রোল কত বলো 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 না তোমার বলছি না বলে বলো সায়ের নকটা কয়টি একটি দুইটি তিনটি আটষট্টি বলো বলো আটষট্টি বলো বলো আটষট্টি বলো আটষট্টি বলো সায়ের নকটা কয়টি একটি দুইটি তিনটি কয়টি তিনটি আচ্ছা ঠিক আছে পনেরোটি কি বলছি আমি প্রশ্ন আমি বলেছি সান লোকটা কয়টি লোকটা কয়টি একটি দুইটি তিনটি কয়টি তিনটি আমি বুঝিনি তিনটি আচ্ছা এরপর হলো রোল নাম্বার 28 রোল 28 আচ্ছা রোল 28 বলো তো কাফে নকশা কয়টি একটি দুইটি তিনটি রোল আটাই রোল আটাই তুমি তোমার জিজ্ঞেস করি নাই রোল আটাই বলো একটি দুইটি হ্যাঁ হয়নি আচ্ছা ঠিক আছে ছোট সোনামণিরা আমাদের 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 ক্লাস টাইম এখন শেষ হয়ে যাবে আমাদের ক্লাস শেষ হয়ে যাবে তোমাদের এই এই ক্লাসগুলো আমাদের এগুলো কি করতে হবে বাসায় পড়তে হবে মাঝখান থেকে আমি জিজ্ঞেস করবো আগামী ক্লাসেও জিজ্ঞেস করবো অনেকেই অনেকেই ভুল বলেছো অনেকে ঠিক বলেছো ঠিক আছে আগামী ক্লাসে আমি আবার জিজ্ঞেস করবো এগুলো তারপরে সবাই ভালো থাকো থাকো নিরাপদে থাকো আমরা অনলাইন আবার জুম ক্লাসে দেখা হবে ঠিক আছে বাসে পড়াশোনা করতে হবে কি বলবো আল্লাহ হাফেজ
Bye.